নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। দেশে ফিরেই ঠিক তার পরের দিন ছিল মঙ্গলবার, আর মঙ্গলবার ছিল আমার বার্থডে। ভীষণ আনন্দময় ছিল সেই দিনটা। একদম সকাল থেকেই আমি তার আগের দিনই যেহেতু মায়ের কাছে চলে এসেছিলাম, আর দীর্ঘ ছ বছর পর আমার বার্থডে আবার মায়ের কাছে আর কি সেলিব্রেট করা হয়েছিল, তো সেই কারণে আমি ভীষণ 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 খুশি ছিলাম। আর সেই খুশির মুহূর্তগুলো আপনাদের সকলের সাথে শেয়ার করে নিতে আমি চলে এসেছি আমার ব্লগের এই ভিডিওটায়। আপনারা দেখতে পাবেন আমার পুরো বার্থডে দিনটা কেমন কেটেছিল, কীরকম আমি আনন্দ করেছিলাম। দেখতেই পাচ্ছেন পরিবারের সকলে এখানে আছে, আর এখন সবে আশীর্বাদ পর্ব চলছে। বাপি আশীর্বাদ করলো, তারপরে মা আশীর্বাদ করছে। এখন সত্যি এত বছর কিন্তু আমার হাজবেন্ড মানে বাপ্পা প্রত্যেকটা বছর নিয়ম করে আমার জন্মদিন পালন করেছে, কোনো দিকে কোনো রকম কিন্তু ত্রুটি রাখেনি। তাও পরিবারের সকলকে কিন্তু আমি এই একটা দিন ভীষণ মিস করতাম। যদি সব পরিবারে আমি এই দিনটা সেলিব্রেট করতে পারতাম ভীষণ মজা হতো, এইসব মনে মনে ভাবতাম। কিন্তু ও আমাকে রান্না বান্না করে খাওয়ানো বা ট্রিট দেওয়া, আমাকে গিফট দেওয়া, সব রকমভাবে সারপ্রাইজ দেওয়া, কোনো বছর আমাকে সেই বিষয়ে খামতি রাখেনি। সব রকমভাবে ও নিজের তরফ থেকে চেষ্টা করেছে। কিন্তু পরিবারকে হয়তো আমরা দুজনেই ভীষণভাবে এই দিনটাকে মিস করতাম। তো এত বছর পর ফাইনালি আমরা আমাদের পরিবারকে একটা কোনো স্পেশাল দিনে, যেরকম গেলবার যখন আমরা পুজোর সময় এসেছিলাম, আর পুজোর সময় বাপ্পার বার্থডে ছিল, তো নবমীর দিনকে বাপ্পার বার্থডে ছিল, তো সপরিবারে আমরা সেই দিনটা ভীষণ আনন্দ উৎসবের মাঝখান থেকে পালন করেছিলাম। আর এই দিন মঙ্গলবার গেল, মঙ্গলবার আমার বার্থডেটাও সকলে মিলে পালন করেছি আমরা। এত মজা হয়েছে, আপনারা দেখতেই পাবেন পরপর পুরো ভিডিওটা দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না, শেষ অবধি অবশ্যই দেখবেন। এখন আশীর্বাদ করলেন আমার বাবা। এখন এই যো আমার পতি পরমেশ্বর আশীর্বাদ করছে, তাই জন্য আশেপাশ থেকে সবাই ভীষণ মজা করছে, সেই কারণে আমি হাসছিলাম। আর আমার মেয়ে বেশ এনজয় করছিল পাশে বসে বসে, ভাবছে যে মায়ের সাথে এসব কী করা হচ্ছে। ও আসলে দেখে একটু অবাক হয়ে যাচ্ছে, কারণ ওর প্রত্যেক বছরই জন্মদিন পালন করি, কিন্তু এই যে আশীর্বাদ করে বা বিভিন্ন রকমের খাবার সাজিয়ে থালা সাজিয়ে ওটা আমি এখনো অবধি শুরু করিনি। কারণ আমাদের পরিবারের নিয়ম অনুযায়ী 5 বছরের পূর্ণ না হলে সেই জন্মদিনটা আসলে পায়েস রান্না করে যে দেওয়া ওইটা করা হয় না। সেই কারণে এই বছর আমার মেয়েরও 5 বছর পূর্ণ হবে, আর সেই বছরটা আমিও এই ঠিক এইভাবেই আমার মেয়েরও পালন করব। হ্যাঁ, তখনও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, সেটা দেখতেই পারবেন। আর তাই আমার মেয়ে বুঝতে পারছে না যে সব মায়ের সাথে কি হচ্ছে। এই যে আমার ভাই, কিন্তু আনফর্চুনেটলি ওর মুন্ডুটা কেটে গেছে, কিন্তু ফটোয় উঠেছে, আমি সেটা পরে দিচ্ছি। এই যে আর 6 বছরের পর আজকে জন্মদিনে মায়ের হাতে স্পেশাল রান্নার স্পেশাল মেনু হচ্ছে ভাত, পোলাও, 5 রকম ভাজার মধ্যে আলু, পটল, বেগুন, কুমড়ো আর কাটাপোনা মাছ ভাজা। আর এইদিকে আছে ইলিশ ভাপা, চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংসে কালা ভুনা, মুসত্ব খেজুর দিয়ে চাটনি, পাঁপড় ভাজা, পায়েস, আর আছে মিষ্টি দই। এই ছিল আজকে আমার লাঞ্চের মেনু। অসাধারণ, মায়ের হাতের রান্না মানেই অলওয়েজ অসাধারণই হয়। মায়ের হাতের রান্না মানে অল টাইম মাই ফেভারিট। বা জন্মদিন উপলক্ষে মা যখনই রান্না করে সেই রান্নার স্বাদ যেন অন্যান্য দিনের থেকে একদম আলাদা, একদম অমৃত তুল্য হয়। দুপুরের ভুরিভোজ সারার পরে আমরা সকলেই একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে সন্ধেবেলা কেক নিয়ে চলে এলো আমার ভাই আর বাপ্পা দুজনে মিলে।
কেকটা অবশ্যই গিফট করেছে ভাই, আর এই যে ডেকোরেশনটা করেছে বাপ্পা আর ভাই দুজনে মিলে। তারপরেই এলো সেই শুভক্ষণ, পরিবারের সবাই মিলে হই হই করে কেক কাটিং পর্ব শুরু হলো। কেক কাটবার পর এই কেক নিয়ে নানান রকম মজা হবে না, সে কি কখনো হয়? তাহলে তো জন্মদিনটাই অসম্পূর্ণ। আর এই নিয়ে আমরা সবাই সকলকে খাওয়ানো আর মজা করার সাথে সাথে রচনা করে নিচ্ছিলাম অমূল্য সব মুহূর্তগুলো। সত্যি এই সব মুহূর্তগুলোই আমাদের সারা জীবনের কিন্তু স্মৃতি, তাই না? মাঝে মধ্যে আমারও তো ছোট হয়ে যেতে ইচ্ছা করে। দেখুন আমরা কত সুন্দর মজা করছিলাম, যেন আমি সেই ছোট্ট 5 বছরের বাচ্চা হয়ে গেছি। আর সত্যি কথা বলতে কি জানেন, ঠিক 5 বছরের জন্মদিনেই আমার পরিবারের সাথে এরকমভাবে কেক কাটিং করে জন্মদিনে একটা বড় করে অনুষ্ঠান হয়েছিল। তো 5 বছরের জন্মদিনের পর মা বাবার কাছে আমি কখনো আর কেক কাটিং করে জন্মদিন সেলিব্রেটটা করিনি, ওইটা আবার বিয়ের পর বাপ্পা সেটা করে। কিন্তু মা বাবার কাছে এই সেই 5 বছরের পর আবারই হলো, তাই জন্য ভীষণ আনন্দ আর এক্সাইটেড ছিল আমার এই বছরের বার্থডেটা। তারপর তো রাতের রান্না, রাতের রান্নায় ছিল কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই যেটা করেছিল বাপ্পা, আর ছিল আসলে বেশি কিছু রান্না করা হয়নি, বিরিয়ানিটা কেনা হয়েছিল আর পোলাওটা ছিলই, তো খাসির মাংস সেটাও ছিল, সেই জন্য সেই দিয়েই রাত্রিটা হয়ে গেছে। এরপর সবার শেষ পাতে ছিল আইসক্রিম, আইসক্রিম ছাড়া কি আর অনুষ্ঠান শেষ হয় বলুন? আর আমার তো সর্বকালের ফেভারিট আইসক্রিম, তো সেই কারণেই আইসক্রিম দিয়ে শেষ হলো সেদিনকে রাতের প্রোগ্রামটা। কি কি পেলে? এই পেয়েছি বাপ্পা দিয়েছে, যেটা ডায়ারের একটা পারফিউম আছে, আর এটা ভাই দিয়েছে, ভাই দিয়েছে আমার কাজের জিনিস, ভীষণ কাজের জিনিস, এটা পিসিতে লাগানোর জন্য পিসির মাইক্রোফোন। আর এইখানে একটা টি শার্ট দিয়েছে, আমি এখনো খুলে দেখিনি। আর এইদিকে মা দিয়েছে কুর্তি আর পালাজোর একটা সেট আর একটা শাড়ি। আর এইখানে তো আশীর্বাদীর টাকা পেয়েছি, 3000 টাকা মতন আছে। আর এই কভারটাও আমার ভাই দিয়েছে, আর এর সাথে পাপ্পা একটা ইয়ারিং আর পেন্ডেন্টের সেট দিয়েছে, যেটা আমি অলরেডি পরে নিয়েছিলাম, সেই জন্য হয়তো ভিডিওতে আপনারা দেখেছেন, সেটা আর আলাদা করে দেখানো হয়নি। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে খুব শিগগিরই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।